গ্রামে গ্রামে ঘুরে চাল দিয়ে তৈরি চিপস জাতীয় মজাদার খাবার ঝুড়ি বিক্রি করছেন ইমদাদুল হক নামের এক যুবক। আধুনিক যন্ত্রের মাধ্যমে বিভিন্ন স্বাদের মুখরোচক এ খাবার তৈরি করে নিতে ভিড় জমাচ্ছেন গ্রামের নানা শ্রেণীর পেশার মানুষ। আর এ থেকে ইমদাদুলের মাসিক আসে মোটা অঙ্কের টাকা। এমনটি দৃশ্য চোখে পড়ে জয়পুরহাট জেলার কালাই উপজেলার গ্রামে গ্রামে। ইমদাদুল ছিলেন একজন ভ্যান চালক। দুঃখ কষ্ট অভাব অনটনে চলত তার সংসার। এখন ঢিলেঢালাভাবে কাজ করলে সব খরচা বাদে মাসে আয় হয় 30,000 টাকা। আগে যখন ভ্যান চালাতাম তখন আমার দেনা ছিল, কিস্তি ছিল। এখন মোটামুটি স্বচ্ছ আর দেনা দফা কিচ্ছু নাই আমার। মোটামুটি জমি জমা আবাদ করতেছি, বাজারের সাথে জায়গাও কিনছি অনেক, প্রায় 5-7 লাখ টাকার জায়গা কেনা হয়েছে। এই সুবাদে বিভিন্ন জেলা ঘোরার সুযোগ হয়েছে তার। প্রতি কেজি চাল দিয়ে ঝুড়ি তৈরিতে নেন 40 টাকা। এমন কাজে কেউ জড়িত হতে চাইলে তাকে সহযোগিতাও করতেও চান তিনি। প্রথম আমি এই গাড়িটা বানাই নিয়ে নতুন গাড়ি নিয়ে গেছি নাটোর। নাটোর থেকে চালায় আসা আমার বাড়ি মুসলিমগঞ্জ। এই মুসলিমগঞ্জ থেকে আমি উত্তরবঙ্গর মানে সৈয়দপুর, রংপুর, দিনাজপুর যতগুলো ডিস্ট্রিক্ট আছে এগুলো আমি মোটামুটি শেষ। মোটামুটি এটা আপনি 4-4.5 বছরের মতো হচ্ছে করা আমার। 1 কেজি চালের অ্যামাউন্ট আপনার 40 টাকা, 1/2 কেজি 20 টাকা। মাস শেষে অ্যাভারেজ করে দেখা যায় এভরিডে প্রতিদিন 1,000 টাকা করে আসে, মাসে 30,000 টাকা আসবে এগুলো খরচপাতি বাদ দিয়ে। আমার ব্যবসা দেখে যদি কেউ গাড়ি কিনতে চায় আমি তাকে উনি যত সাহায্য করার দরকার আমি করবো, প্রয়োজনে আমি সঙ্গে যাই গাড়ি নিয়ে এসে দিই। এমন সুস্বাদু মুখরোচক খাবার তৈরির কথা শুনে অনেকেই ছুটে আসছেন। প্রথমে তৈরি করে নিতে না চাইলেও খাওয়ার পর তৈরি করে নিতে বাধ্য হচ্ছে তারা। সব বানালে আমার খুব একটা ইচ্ছা আসলো না, যখন খাতে যখন সুস্বাদ লাগে তখন আমি দেখা দেখি আমিও বানালি। বাজারে যে ঝুড়ি পাওয়া যায় তার চেয়ে এটা অনেক সুস্বাদু। যে যার ইচ্ছে মতো টক, ঝাল ও মিষ্টি করে তৈরি করে নিচ্ছেন। বাজারে যে ঝুড়ি অথবা কারণ সেটা কী যেন বলে সেটা খা কাঁকড়ার ঠেক, সেটার থেকে মনে করো এটা অনেক সুস্বাদু। মনে করো এটার নাম ছিল কানমুচড়ি অথবা ঝুড়ি। মনে করো আমাদের গ্রামের সবাই এটা সুস্বাদু দেখে অনেকে মানে অনেকজন বানায় নিতেছে এটা। এটা তৈরি করতে মূলত চাল লাগে, এখানে যে যার ইচ্ছে মতো নিচ্ছে, কেউ টক করে নিচ্ছে, কেউ আবার সেকেন্ড সিস্টেম যেভাবে বানায় নিচ্ছে, এটা খেতে অনেক সুস্বাদু। বেকার যুবকেরা যদি চাকরির পেছনে ছোটাছুটি না করে যে কোনো কাজের উদ্যোগ গ্রহণ করে তাহলে আশা রাখা যায় অবশ্যই সফল হবে। এতে মুক্তি পাবে বেকারত্ব, স্বাবলম্বী হবে অনেকেই, এমনটি আশা সচেতন মহলের। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।